জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে পানিবন্দি প্রায় দেড় লাখ মানুষ বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আলাহি মাকাম মাকাম জামালপুরের বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি জানাবেন ইভা আপনি যেমনটি বলছিলেন জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে আজ সকালে বাহাদুরবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ছয় সেন্টিমিটার কমে বিপশ্চিমার এখনও কিন্তু সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সাথে যমুনার যে শাখা নদীগুলো রয়েছে ব্রহ্মপুত্র সহ আশপাশের নদীগুলো নদ নদীর পানিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজ সকালে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় চার সেন্টিমিটার পানি অতিরিক্ত বৃদ্ধি পেয়ে এখন একশো উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপসীমার এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আপনি কিন্তু এই বন্যার খবর আরেকটু বেশি জানাতে চাই যে সেটা হলো যে ইতিমধ্যেই জামালপুর জেলার প্রায় পঞ্চাশটি ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এতে দেওয়ানগঞ্জ ইসলামপুর মেলান্দ মাদারগঞ্জ সৈষাবাড়ি উপজেলার যে চলাঞ্চল নিম্নাঞ্চল সহ আশপাশের এলাকাও কিন্তু এই পানিতে বন্যার পানিতে প্লাবিত হয়ে রয়েছে এই বন্যার পানিতে এখন পর্যন্ত বন্ধ রয়েছে একশো পাঁচটি প্রাথমিক বিদ্যালয় এবং একত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় বলে জানিয়েছেন আমাদের শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বন্যার পানিতে তলিয়ে গেছে সাত হাজার ছয়শো আটাত্তর হেক্টর জমির রোপা আমন বিস্তলা পাট ক্ষেত সহ মসুরি ডাল সহ এইসব বিভিন্ন ক্ষেতের ফসল আদি যা জানিয়েছে জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা ইতিমধ্যে এসব বন্য দুর্গত এলাকায় মানুষের জন্য বারোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে প্রায় কয়েক হাজার বন্যাত মানুষ কিন্তু তারা আজকে এইখানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বন্যা দুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে পঞ্চাশটি ইউনিয়নে পঞ্চাশটি মেডিকেল টিম কাজ করছে সেই সাথে বিশেষ মনিটরিং টিম এবং সিভিল সার্জনের নেতৃত্বে প্রতিটি উপজেলায় একটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফুলদুল হক ই আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে বন্যায় এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে চার হাজার প্যাকেট শুকনো খাবার সেই সাথে চিরা মুরগুড়ি এবং নকদ আট লক্ষ টাকা এবং সাড়ে তিনশো মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির এই তথ্য ছিল আমার কাছে ইভা